নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো ট্যাক্সল ও ডাইস্রাপ এর সম্বন্ধে। এই ট্যাক্সল ও ডাইস্রাপটি আপনারা কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ট্যাক্সল ও ডাইস্রাপ। এই সিরাপটি সাধারণত 8 গ্রামের হয়ে থাকে। 8 গ্রামের সিরাপটিকে এই ডিস্টিল ওয়াটারটি মিশালে এটা 30 ml-এর হবে। তো বন্ধুরা, এই 30 ml-এর এই সিরাপটির দাম পড়বে আপনাদের 48 টাকায়। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সিরাপটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, তবে দেখুন জুন 2021 এবং এক্সপায়ারি ডেট নভেম্বর 2022। অর্থাৎ সাধারণতভাবে এই সিরাপটি 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে, বা 1.5 বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই সিরাপটির কম্পোজিশন যদি আমরা দেখি, দেখুন এটা সিঙ্গেল কম্পোজিশনে তৈরি হয়েছে, সিপিক্সিম 50 mg। তো বন্ধুরা, এই সিপিক্সিম 50 mg সিরাপটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। আপনার ঘরে যদি ছোট্ট বাচ্চা থেকে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আপনার সন্তানের যদি ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর হয়ে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক হিসাবে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এবং এছাড়াও শরীরে যে কোনো প্রকার ইনফেকশন হলে, বা কানে, নাকে, গলায়, যে কোনো জায়গায় যে কোনো প্রকার ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি খুবই একটি ভালো মেডিসিন। তো বন্ধুরা, আপনার ঘরে যদি ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, ঠান্ডা, সর্দি, জ্বর, এছাড়াও কানে, নাকে, গলায় বা স্কিনে যে কোনো জায়গায় যে কোনো প্রকার ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক হিসাবে অবশ্যই আপনারা অন্তত একবার এই মেডিসিনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই এখানে দেখেন, এটা মেডিসিন আছে, এখানে ডিস্টিল ওয়াটার আছে। এই ডিস্টিল ওয়াটারটি এখানে একটা দাগ বা চিহ্ন আছে, এই সমান সমান ভালো করে ঝাঁকি দিয়ে মিশাবেন। যতবার খাওয়াবেন ভালো করে ঝাঁকি দিয়ে মিশিয়ে খাওয়াবেন। তবে বন্ধুরা, মনে রাখবেন, একবার এই ডিস্টিল ওয়াটারটি মিশালে পরে 7 দিনের বেশি হয়ে গেলে সেটা আর ব্যবহার করা যাবে না। তবে বন্ধুরা, কন্টিনিউ ব্যবহার করলে এটা 3 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই সিরাপটি 1 বছর বয়স থেকে 3 বছর পর্যন্ত বাচ্চারা 5 ml করে দিনে দুবার খেতে পারে, সকালে এবং রাতে। তবে 1 বছরের কম বাচ্চা হলে 2.5 ml খাবে। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।